Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Jatira kumuni dosh hajar chakra bala lokita hoi nirvaner dipta mashale. Jatira kumuni yoganiti yoganiti shattu apai mukta hoi nirvan margo darshan kare. Apar purum shanti bhog karen. Shei shakal sraddhadik buddho bijyodik buddho prakadik buddho. Jara sare sankalpadik kalpo আট সংকলকাদি কল্প ষোলব সংকলকাদি কল্প কালপরামি পূরণ করে বুদ্ধত্ব প্রাপ্ত হন আমি তাদের শিরে স্থাপন ক্রমে বন্দনা করছি উপস্থিত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক বাসিকা বৃন্দ আজ 22 জুন 2015 ইংরাজি এ মহতি ধর্ম অনুষ্ঠানে উপস্থিত আমার অগ্র সংগরত্নের সদস্যের পাদতলে বিনম্র চিত্তে বন্দনা করছি এবং নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক বাসিকা বৃন্দ সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে মাতৃ ভালোবাসা সহ জন্ম জন্ম অন্তরে সঞ্চিত দানময় পুণ্য শিলময় পুণ্য ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু এই কামনায় বিতরণ করছি সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ আজকে আমি মনকে স্থির করেছি ইহলোকে এবং পরলোকে এবং উভয়লোকে কিভাবে পুণ্য কর্ম করলে আনন্দ লাভ করা যায় ভগবান বুদ্ধ ধর্ম গ্রহণতে বলেছেন ইদামোদতি পেসামোদতি কাতাপুঞ্জো বায়তামোদতি সোমোদতি সোপামোদতি দিশাবকাম্মাং বিশুদ্ধিং আত্তানোতি অর্থাৎ ইদামোদতি পেসামোদতি কাতাপুঞ্জো বায়তামোদতি পুণ্যবান ব্যক্তি ইহলোক পরলোক উভয় লোকে আনন্দ লাভ করেন সোমোদতি সোপামোদতি দিশাবকাম্মাং বিশুদ্ধিং আত্তানোতি নিজের কর্ম বিশুদ্ধি দর্শন করে তিনি আনন্দ ও পরমানন্দ লাভ করেন নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ ভগবান বুদ্ধ যখন জাতবন বৌদ্ধ বিহারে অবস্থান করছিলেন সেই সময় একজন ধার্মিক উপাসককে উদ্দেশ্য করে ধর্মদেশনা করেছিলেন শ্রাবস্থিতে 500 ধার্মিক উপাসক ছিল তাদের মধ্যে প্রত্যেকে 500 উপাসক নিয়ে এক একটি দল ছিল তাদের মধ্যে যিনি প্রধান তার 7 পুত্র এবং 7 কন্যা ছিল তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে পালানুক্রমে বৌদ্ধ ভিক্ষুদের কাছে জাগু এবং পাত দান করতেন এভাবে তিনি ভিক্ষুদের কাছে জাগু পাত দান করে শিলে প্রতিষ্ঠিত হতেন সবসময় পুণ্য কাজে তিনি নিযুক্ত থাকতেন এভাবে পুণ্য কর্ম করে করে তার অর্ধেক জীবন চলে গেল এক সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন অর্থাৎ তার জীবনে প্রায় শেষ পর্যায়ে সেই সময় তার মনের মধ্যে গভীর শ্রদ্ধা উৎপন্ন হলো তখন তিনি তার আত্মীয় স্বজনকে অর্থাৎ তার ছেলে মেয়েদেরকে বললেন তোমরা জাতবন বৌদ্ধ বিহারে গিয়ে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করো যাতে 8 থেকে 16 জন ভিক্ষু আমার বাড়িতে এসে আমার উদ্দেশ্যে সূত্রপাত করে ওনার অনুরোধে কয়েকজন জ্ঞাতি জাতবন বৌদ্ধ বিহারে গিয়ে ভগবান বুদ্ধের কাছে প্রেরণ করলেন ভগবান বুদ্ধ উপাসকের জন্য ভিক্ষু পাঠালেন ভিক্ষু সংঘ ওনার বাড়িতে এসে ধার্মিক উপাসকের বিছানা চতুর্পাশে গেরুয়া করে আসনে বসলেন
এবং ভিক্ষু সংঘ ধার্মিক উপাসককে বললেন, উপাসক আপনি কোন সূত্রটি শ্রবণ করতে চান? তখন ধার্মিক উপাসক বললেন, ভান্তে সকল বুদ্ধের উপরে হাজ্য মহা ষাটি পাট্টান সূত্র ভান্তে। তখন ভিক্ষুগণ বললেন, একায়ন আয়ং ভিক্ষাবে মাগো সত্তানং বিশুদ্ধিয়াতি, অর্থাৎ একমাত্র পথ সকল সত্ত্বগণের বিশুদ্ধি ইত্যাদি বলে ষাটি পাট্টান সূত্র ওনার উদ্দেশ্যে পাঠ করেছিলেন। সেই সময় ছয় দেবলোক থেকে সর্বলঙ্কিত প্রতিমণ্ডিত ছয়টি রথ সাজিয়ে তারা আকাশ মার্গে এসে উপস্থিত হলেন এবং উপাসককে বললেন, হে উপাসক, পৃথিবীর মাটি ব্যাঙে সোনার মাটি গ্রহণ করার জন্য আমাদের দেবলোকে আসো। এভাবে ছয় দেবলোক থেকে দেবতাগণ উপাসককে ডাকছিলেন। সেই সময় উপাসক চিন্তা করলেন যে এই মুহূর্তে আমার উদ্দেশ্যে সূত্রপাঠ হচ্ছে, এই সূত্রপাঠে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়, তখন ধার্মিক উপাসক দেবতাগণের উদ্দেশ্যে বললেন, আপনারা এখন অবজ্ঞা করুন, আপনারা এখন অবজ্ঞা করুন। সেই সময় ভিক্ষুগণ চিন্তা করলো যে মনে হয় আমাদেরকে বারণ করা হচ্ছে, আমরা তো এখন সূত্রপাঠ করছি, এখন আমাদেরকে মনে হয় বারণ করা হচ্ছে। তখন ভিক্ষুগণ নীরবে বসে থাকলেন। কিছুক্ষণ বসে থেকে ভিক্ষুগণ চিন্তা করলেন যে এখন মনে হয় সূত্রপাঠের অসময়, তাই তারা আসন ত্যাগ করে বিহারে চলে গেলেন। সেই সময় ওনার কন্যা এবং পুত্রগণ সকলে কান্নাকাটি করতে লাগলেন। কিছুক্ষণ পরে যখন ধার্মিক উপাসক পূর্ণাঙ্গ জ্ঞান ফিরে ফেলেন, তিনি দেখলেন যে ওনার পুত্রগণ এবং কন্যাগণ সকলে কাঁদছিল। তিনি জিজ্ঞেস করলেন, বাবারা তোমরা কাঁদছো কেন? ছেলেমেয়েরা বললো, বাবা আপনার জীবনে আপনি কোনোদিন ধর্ম শ্রবণ করে তৃপ্তি পরিপূর্ণ হয়নি, এমনকি আপনি মৃত্যু পূর্বে মুহূর্তে ধর্ম শ্রবণ করার জন্য যেমন বৌদ্ধ বিহার থেকে ফাঁক করে ভিক্ষু এনেছেন, আপনি নিজেই বলেছেন ভিক্ষু সম্প্রদায়কে ফাঁক করে আনার জন্য, ভিক্ষু সম্প্রদায় সূত্রপাঠ করলো, আপনি নিজে তাদেরকে বারণ করেছেন, বলেছেন কি আপনারা এখন অবজ্ঞা করুন, এখন অবজ্ঞা করুন। সেই সময় ধার্মিক উপাসক বলল, বাবারা বান্দারা কোথায়? বান্দারা আসন ত্যাগ করে বিহারে চলে গেছেন। আমি তো বান্দাদের সাথে কথা বলিনি, তাহলে আপনি কারের সাথে কথা বলেছেন? আমি দেবতাদের সাথে কথা বলেছি। যখন ভিক্ষুগণ এখানে মহাষাটিপট্টান সূত্র পাঠ করেছিল, সেই সময় ছয় দেবলোক থেকে ছয়টি রথ নিয়ে তারা আমাকে ডাকছিল তাদের ভূমিতে যাওয়ার জন্য, তাদের ভূমিতে জন্মগ্রহণ করার জন্য। তাই আমি দেবতাদের সঙ্গে কথা বলছিলাম। ছেলেমেয়েরা বললো, তাই নাকি বাবা? হ্যাঁ তাই। তাহলে আপনি কোন স্বর্গে যেতে চান? ছয়টি স্বর্গ না, আপনি তো ছয়টির মধ্যে একসাথে যেতে পারবেন না, একটির মধ্যে আপনার জন্ম নিতে হবে। এখন ছেলেমেয়েরা জিজ্ঞেস করলো, আপনি কোন স্বর্গে যেতে চান? ধার্মিক উপাসক বললেন, তোমরা যে আমার জন্য একটি ফুলের মালা গেঁথেছ সেটা আছে কি? হ্যাঁ বাবা আছে। সেই সময় ধার্মিক উপাসক কি করলেন, ওই ফুলের মালাটি তিনি আকাশ মার্গে নিক্ষেপ করলেন। আকাশ মার্গে নিক্ষেপ করাতেই ওই তুষিত স্বর্গের রথ আছে না, তুষিত স্বর্গের রথের চাকার মধ্যে ঝুলন্ত অবস্থা রয়ে গেল। ধার্মিক উপাসক ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলেন, তোমরা ফুলের মালাটি দেখতে পাচ্ছ? হ্যাঁ বাবা আমরা দেখছি। তোমরা রথটি কি দেখতে পাচ্ছ? রথ না, আমরা তো রথটা দেখতে পাচ্ছি না। ধার্মিক উপাসক ছেলে মেয়েদেরকে বললেন, আমি এই মনুষ্য জীবনে যেই পুণ্য কর্ম সম্পাদন করেছি, ধর্ম শ্রবণ করেছি, বিভিন্ন পুণ্য কর্ম সম্পাদন করেছি, দান শীল ভাবনা করেছি, ঠিক অনুরূপ ভাবে তোমরাও এই মনুষ্য জীবনের মধ্যে সব সময় দান কর্ম, শীল কর্ম, ভাবনা কর্ম এবং ধর্ম শ্রবণের মাধ্যমে তোমাদের জীবনকে অতিবাহিত করবে। তোমরা যাতে আমার মতন স্বর্গে জন্ম লাভ করতে পারো সেভাবে পুণ্য কর্ম করে যাও। এভাবে বলে তিনি মনুষ্যকের মায়া ত্যাগ করে, অর্থাৎ শ্বাস নিঃশ্বাস তিনি ত্যাগ করে কালগত হলেন। ওদিকে ভিক্ষুগণ যখন যাতবন বৌদ্ধ বিহারে গিয়ে উপস্থিত হলেন, ভগবান বুদ্ধ ভিক্ষু সম্প্রদায়কে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষুগণ, ধার্মিক উপাসক ধর্ম শ্রবণ করেছে কি? পদোত্তরে ভিক্ষুগণ বললেন, হ্যাঁ ভান্তে ধর্ম শ্রবণ করেছে, তবে
ধর্মসভা করতে করতে মাঝখানে তিনি আমাদেরকে বললেন, আপনারা এখন অবজ্ঞা করুন, আপনারা একটু অবজ্ঞা করুন, আমাদেরকে বারণ করা হলো। তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তিনি তোমাদের সাথে কথা বলেনি, তিনি সকল দেবলোকের দেবতাদের সাথে কথা বলেছিলেন, তিনি তুষিতের স্বর্গে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ দেবতারা এসে উনাকে বলছিলেন যে আপনি আমাদের কাছে আসেন, এভাবে যখন ডাকছিল তখন তিনি ওই তুষিতের স্বর্গে জন্মগ্রহণ করার জন্য তুষিতের স্বর্গে তিনি পুনরায় জন্ম লাভ করলেন। সেই সময় ভিক্ষুগণ বললেন, মানতে এই কিছুক্ষণ আগে তিনি আমাদের সঙ্গে অবস্থান করে আমাদের আত্মীয় স্বজন সকলের সঙ্গে এখানে থেকে আবার কিছুক্ষণ পরে তিনি দেবলোকে জন্মগ্রহণ করে দেবলোকের অপ্সরা অর্থাৎ শত অপ্সরার সঙ্গে পরিবৃত হয়ে ওখানে সুখ লাভ করছেন। ভগবান বুদ্ধ বললেন, হ্যাঁ, যেই উপাসক উপাসিকা ভিক্ষু সঙ্গ ভিক্ষু ভিক্ষুণী অপ্রভক্ত তারা ইহলোকে যেই সুখ লাভ করে আনন্দ লাভ করতে পারে এবং পরলোকে তারা সেই পুণ্যকর্ম করে আনন্দ পায় এবং সুখ লাভ করে, এভাবে ভগবান বুদ্ধ তাদেরকে দেশনা করেছিলেন। সেই সময় বহু উপাসক উপাসিকা ভগবান বুদ্ধের ধর্ম শ্রবণ করে শতাব্দী পদ লাভ করতে সক্ষম হয়েছিলেন। উপস্থিত নির্বাণকামী সব ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, ঠিক অনুরূপ ভাবে আজকে আপনাদের দুটি উদ্দেশ্য। প্রথম, আপনাদের নাতি, ওনার নাম কি বলছেন, যে প্রাঞ্জলের উদ্দেশ্যে পুণ্য বিতরণ করার জন্য এবং আপনাদের এই জীবন মনুষ্য জীবনে সংসার জীবনে সুখময় আসার জন্য সকলের জাতি বিভিন্ন অন্তরায় উপদ্রব ভয় রোগ ব্যাধি থেকে রক্ষা পেয়ে সুখে শান্তিতে এই সংসার জীবনে বসবাস করতে পারেন আপনাদের সকলের কল্যাণের জন্য আজকে আপনারা সংঘরত্নের সদস্যকে ফাং করেছেন ভগবান বুদ্ধের মুখনিঃসৃত বাণী শ্রবণ করার জন্য। এটা হচ্ছে এক পুণ্যময় অনুষ্ঠান। এই পুণ্যময় অনুষ্ঠান ঠিক ধার্মিক উপাসক যেভাবে লাভ করেছেন আপনারাও সেভাবে লাভ এখন করছেন এবং ভবিষ্যতে করবেন। শুধু এই জন্মে নয়, এই জন্ম থেকে আপনারা যদি কালগত হয়ে যান পরজন্মেও আপনারা এই সুখ লাভ করবেন। তাই আজকে প্রাঞ্জলের উদ্দেশ্যে প্রাঞ্জল ভাষায় এই ধর্মটি দেশনা করা হলো। আশা করি আপনারা সকলেই এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্ম শ্রবণ করে সর্বপ্রথমে শিলে প্রতিষ্ঠিত হয়ে ভগবান বুদ্ধের চরণ তলে বুদ্ধ পূজা করে যে পুণ্যরাশি আপনারা সঞ্চয় করেছেন এই পুণ্যের প্রভাবে এবং এখানে উপস্থিত সংঘরত্নের সদস্যগণ আমরা জন্ম জন্মান্তরে এবং এই ব্রহ্মচর্য জীবনে যে পুণ্যরাশি সঞ্চয় করেছি এই সমস্ত পুণ্যরাশি আপনাদের সুসন্তান প্রাঞ্জলের উদ্দেশ্যে মাতৃমচিত্তে বিতরণ করছি এবং সাথে সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে মাতৃমচিত্তে আমাদের সঞ্চিত দানময় পুণ্যশীলময় পুণ্য এবং ভাবনাময় পুণ্যরাশি বিতরণ করছি। আপনারা সকলে আমাদের এই সঞ্চিত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে নিব্বানাস্যাপস্যায়হত নির্বাণ দর্শন করুন। এই মর্মে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি। Sadhu, Sadhu, Sadhu.